কী অবস্থা সবার আমি একদমই চলে এসেছি উইথ মাই শো পরশি অন দা মাইক এবং শোন চোলা ক্যাপিল অফ আইম নার ফোর পয়েন্ট এইট এবং আমি আছে ঠিক রাত এগারোটা পর্যন্তের মধ্যে অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের পছন্দের সব গানগুলো আমি অবশ্যই ট্রাই করবো প্লে করিয়ে দেওয়ার জন্য আর আর কি ব্যাপার সেপার সেটা আমি অবশ্যই বলব কিন্তু হলে আমার কথাকে আমি একটু কম শুনতে পাচ্ছি এরকম কি কিছু যদি এরকম কিছু তাহলে কোনো ব্যাপার না এখনই আমার কথা আমি খুব সুন্দর ভাবে শুনতে পারবো রাইট এই যে এখন একটু একটু পারফেক্ট আছে এখন আমি তোমাদেরকে বলছি যে একদমই যেহেতু আমি ঠিক রাত এগারোটা পর্যন্ত আছি এবং এর মধ্যে যেহেতু অনেক কথা হবে অনেক গান হবে কিন্তু আমি একা একাতে কথা বলতে পারবো না রাইট যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে আমার মানে তোমাদেরকে আমাকে টেক্সট করতে হবে এবং আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে হবে ওকে সো যারা যারা হলো জানো ব্যাপারটা যে কী করে কি করে কমেন্ট করতে হয় কীভাবে কমেন্ট করতে হয় কীভাবে আমাকে টেক্সট করতে হয় সেই ব্যাপারটা যারা যারা জানো তারা তো ঠিক আছে ফাইন আর যারা যা জানো না বা হলো আমার মতো অবস্থা যাদের যারা নাকি ভুলে যাও তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমার সঙ্গে কি করে তোমরা জয়েন করবে প্রথমত যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো আই মিন এস এম এস করতে পারো আমাকে এস এম এস করার জন্য যে নিয়মটি রয়েছে তা হল তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে এবং গ্যাস যত খুশি তত তোমরা এস এম এসটা পাঠাতে পারো কোনো সমস্যা নেই যা ইচ্ছে তোমাদের মনের খুশি মতো তোমরা লিখতে পারো মনের মাধুরী বিজয়ে তোমরা লিখতে পারো তোমাদের মনের মধ্যে যা কথা আছে সব কথা তোমরা আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারো আর তাছাড়াও যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা কিন্তু আমার সঙ্গে লাইভে জয়েন করে ফেলতে পারো এখন যেহেতু আমাকে লাইভে দেখা যাচ্ছে এবং আমি যেহেতু লাইভে চলে এসেছি সো আমার সঙ্গে লাইভে জয়েন করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট আবারও বলে দিচ্ছি ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট এখানে আসলে কিন্তু তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে কমেন্টের মাধ্যমে এখানে জয়েন করে ফেলতে পারো তোমরা তোমাদের লাইক তোমরা ইচ্ছে মতো কমেন্ট করতে পারো এখানে এবং আমি অবশ্যই ট্রাই করবো কমেন্টগুলো পড়ে ফেলার জন্য বাট আজকে আমি যেটা চিন্তা করছিলাম যে অন্যান্য সময় আসলে কমেন্টগুলো অনেক বেশি পড়া হয় আজকে আমি একটু অ্যাসটা বেশি পড়ব কারণ ব্যালেন্স ইউরো সো আমি যদি সবসময় কমেন্টেও পড়তে থাকি কমেন্টেও পড়তে থাকি তাহলে যেটা হবে সেটা হলো তোমরা রাগ করবে যারা যার হলো আমাকে টেক্সট করো রাইট আমি খুব ভালো করে জানি কারণ হলো ইউজুয়ালি আমি অনেক বকা খাই তোমাদের কাছ থেকে কারণ আমি তোমাদের টেক্সটা ঠিক মতো পড়ি না তোমরা এত কষ্ট করে আমাকে টেক্সট পাঠাও কমেন্ট পাঠাও আমার কাছে মনে হয় কি কমেন্টের থেকে টেক্সটটা একটু বেশি কঠিন টাকা পয়সারও ব্যাপার আছে এখানে অনেকে আমাকে এটাও বলে আপু আমি টাকা খরচ করে আপনাকে এস ওম এস করছি এতগুলো এস এস করছি আপনি পড়ছেন না আপনি সাথে কমেন্ট পড়ছেন সো ইয়াস তোমাদের যার যার কমপ্লেনগুলো আছে সেই কমপ্লেনগুলোকে মাথায় রেখে আমি আমি তোমাদের টেক্সটগুলো আজকে বেশি বেশি করে পড়বো আর হলো অবশ্যই তোমাদের কমেন্টও আমি পড়বো সো প্যারা নেই হ্যাঁ পারা একদমই প্যারা সন্দেশ হওয়ার কোনো ব্যাপারই নাই আমার কাছে মনে হয় কি প্যারা সন্দেশের নামটা অনেক আগে আমি বলেছিলাম প্যারা সন্দেশের নামটাও না এই জন্যই প্যারা দেওয়া হয়েছে মানে পুরো এরকম এরকম করে করে লাইফটা পুরো প্যারা বানায় ফেলে তার উপরে হলো এতটুকু একটা সন্দেশ চাপটা মানে প্যা খেতে খেতে বেচার চাপটা হয়ে গেছে যাই হোক এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো আজকে আমি বেশি বেশি করে যেহেতু গান প্লে করবো তোমরা বেশি বেশি করে তোমাদের পছন্দের গানের কথাগুলো আমাকে লিখে পাঠিয়ে ফেলতে পারো সো আমি সেই অনুযায়ী সবগুলো গান প্লে করে দেবো আর অন্যান্য সময় যেটা হয় আমি যেহেতু বেশি কথা বলি সো বেশি গান প্লে করা হয় না বাট আজকে যেহেতু আমি বেশি বেশি করে গান প্লে করবো সো বেশি কথা বলার প্রশ্নই ওঠে না কথা বলবো আবার গানও প্লে করব কথা আমি সেগুলোই বলবো যেগুলো ধরো তোমরা যদি আমাকে কোনো প্রশ্ন করো সেই প্রশ্নের উত্তরগুলো দিব বা তোমাদের কোনো লাইফে কোনো ব্যাপার আছে কোনো ঘটনা আছে যেটা আমার সঙ্গে শেয়ার করে ফেলতে চাও সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো কিন্তু কেমন আছো ভালো আছো আমি কেমন আছি তুমি কেমন আছো এগুলো আজকে একটু কম হবে হ্যাঁ একটু কম হবে একটু কম হবে এটা আমি ফার্স্টেই তোমাদেরকে বলে দিচ্ছি এই জন্য হলো তোমাদের পছন্দ মতো তোমাদের সব কথাগুলো আমার সঙ্গে যে শেয়ার করে ফেলো কোনো সমস্যা নেই আর ইয়াস আরেকটা ব্যাপার সেটা হলো তোমাদের অনেকের অনেক প্রবলেম আমার সঙ্গে শেয়ার করো লাইক ইটস নট লাইক যে আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দিতে পারবো একদমই তা নয় কিন্তু ব্যাপারটা যেটা আমি কেন তোমাদেরকে বলি যে তোমাদের প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো কারণ কিছু কিছু সময় আছে প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য আসলে আমরা প্রবলেমগুলোকে শেয়ার করি না আমরা শেয়ার করি হলো আমাদের কষ্টটাকে লাঘব করার জন্য হ্যাঁ আমাদের কষ্টটা কারোর সঙ্গে যখন আমরা একটু শেয়ার করি একই কথা বারবার 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 কষ্টের কথা বলতে থাকি এতে করে যেটা হয় যে আমরা যত বলবো তত হলো আমাদের মনের মধ্যে যে কষ্টটা আছে কষ্টটা আস্তে 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 করে কমতে থাকে কিন্তু ভিতরে যদি তোমরা রেখে দাও তাহলে কষ্টগুলো জাস্ট বাড়তে থাকে হ্যাঁ এটা একটা মানে ভারী একটা ব্যাপার হয়ে ওঠে যেটা নাকি আহ অনেক বেশি কঠিন সো ওটার জন্য আমি বলছি এবং গ্যাস আরেকটাও ব্যাপার এই ক্ষেত্রে আমি বলে রাখছি যেটা নাকি অনেকেই তোমরা আমাকে বলো সেটা হলো যে অনেয়ারে যেন আমি না বলি অবশ্যই তোমরা সেই ব্যাপারটা আমাকে ট্রাস্ট করতে পারো অবশ্যই আমি অনেয়ারে তোমাদের যদি মনে হয় যে এই ব্যাপারটা আমি অনেয়ারে বলবো না শুধুমাত্র তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছো দ্যাটস ওয়াই তুমি এস এম এস করে আমাকে জানাচ্ছ এরকম যদি হয় অবশ্যই তোমরা সেই ব্যাপারটা আমাকে এস এম এস করে জানাতে পারো বাট ইয়াস তার আগে মানে এস এম এসটা লিখার আগে ফার্স্টে ব্র্যাকেটেজ একটু লিখে দিও যেটা তোমরা অনেয়ারে চাইছো না যেন পড়ি বা পড়লেও যেন তোমাদের নামটা আমি না রিড আউট করি হুম তাহলে বেটার হয় ধরো এখন এস এম এস এ লেখার পরে যদি তুমি ব্র্যাকেটে লিখে দাও আপু কিন্তু এত বড় এস এম অনেক সময় হয়েছে এত একটা এস এম এস আমি পড়ছি 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 লাস্টে গিয়ে আমাকে বলা হয় আপু এটা কিন্তু পড়ে না বলে আয় হায় রে ভাই আগে না লিখবা তুমি সো যেহেতু লাইভে লাইভে হলো আমি তো আগের থেকে পড়ে রাখি না ওটার জন্য হলো প্রবলেমটা হয় সেই প্রবলেমটা যেন না হয় ওটার জন্য বলে রাখছি আগে জাস্ট তুমি এটা আমাকে লিখে দিব আচ্ছা আমাকে অনেকে আসলে কমেন্ট করা স্টার্ট করে ফেলেছে আমি কমেন্টগুলো একটা 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 করে পড়ে ফেলছি আর আমাকে নয়ন বাবু লিখেছে আপু আমার গান একটা আচ্ছা গান একটা শোনাতে হবে সুনমের হাম এই গানটা প্লিজ শোনান আচ্ছা অবশ্যই আমি প্লে করে দেবো আমি ট্রাই করবো গানটা প্লে করার জন্য ডান ভ্যার থ্যাংক ইউ ফরিং সং সঙ্গ এ বিউটিফুল আই মাস্ট সে আর হলো আমাকে রুক রফিকুল ইসলাম লিখেছে তারপর হলো এম ডি মামুর আছে আমার সঙ্গে শীতের শুভেচ্ছা শীতের শুভেচ্ছা ভাই ঠান্ডায় আমি জমে যাচ্ছি আমি জানি না তোমাদের কার কতটুকু ঠান্ডা লাগছে বাট আমাকে আমি গতকালকে আমার একটা মিটিং ছিল সো আমি যখন মিটিংয়ে গেছি যাওয়ার পরে ফার্স্ট কোশ্চেনটা আমার আমার দিকে যে প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছিল সেটা হলো আচ্ছা বাইরে কি এতটাই ঠান্ডা বিকজ আমার গেট আপটা আসলে ওরকম ছিল এখন তাও আমি একটু মানে আমি জানি না আমাকে হয়তো আজকে একটু মনে হচ্ছে যে না ঠিক আছে আজকে আমার ঠান্ডা একটু কম লাগছে বাট ইটস নট লাইক দ্যাট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে গতকালকে আরও বেশি অবস্থা খারাপ ছিল তার জন্য হলো আমি পুরো একটা সোয়েটারও পরেছি সোয়েটারের উপর আমি আরেকটা ড্রেস পরেছি মানে সোয়েটারের উপর ড্রেস পরেছি ইউজুয়ালি মানুষ ড্রেসের উপরে সোয়েটার ওপর আমি হলো সোয়েটারের উপরে ড্রেস পরেছি যেন ঠান্ডা মানে কম লাগে সো তারপর হলো মাথা কা আমার জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছিলো আর লিটারেলি আমার ইভেন আমার হাতও দেখা যাচ্ছিলো আমি পুরো ঢেকে টেকে বের হয়েছিলাম বিকজ আমার ঠান্ডা লাগছিল আসলে এক একজনের ঠান্ডা লাগার ব্যাপারটা একটু এক এক রকমের সো তোমরা বলো তোমাদের কার কেমন লাগছে ঠান্ডার বিষয়টা ওকে বাহ ঠান্ডা বলায় মনে হয় এসি একটু আমার সাথে কথা বলতে যাচ্ছে ভাই এসির সঙ্গে আমি আগামী দুই মাস কোনো কথা বলবো না আগামী চার মাস আমি কোনো কথা বলবো না এসির সঙ্গে প্লিজ এই এসিটাকে আমার দিকে না দিলে কি না মানে উনি মজা নিচ্ছিল আমার সাথে এটা ঠিক না ভাই আমি কিন্তু লাইভে কথা বলতে পারবো না এইভাবে যদি এসি আমার দিকে দেয়া থাকে আমি মারা যাব আজকেই আজকেই আমি মারা যাব আমাকে ইসলাম এই রাজকন্যা তুমি কেন দুই সপ্তাহ খুব মিস আচ্ছা আমি কেন দু সপ্তাহ আসিনি কারণ তার আগের সপ্তাহ মানে আগের লাস্ট আই মিন লাস্ট ফ্রাইডের আগের ফ্রাইডেতে আমার একটা লাইভ ছিল এশিয়ান টিভিতে সো ওটার জন্য মানে লাইভ কনসার্ট ছিল সেই কনসার্টের জন্য আমি আসতে পারি নেই এবং তারপরের সপ্তাহে কেন আসতে পারি নি পরের সপ্তাহে আসলে আমার একটা কাজ ছিল ওটার জন্য কাজ হ্যাঁ লাইক কাইন্ড অফ কাজ ছিল ওটার জন্য আসলে একটু ঝামেলায় পড়ে গেছিলাম আমি ওটার জন্য আমি আসতে পারিনি এই জন্য আমি দুটো সপ্তাহ আমি আসতে পারিনি এক্সট্রিমলি সরি বাট এই যে আমি আজকে একদমই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে এবং তোমাদের সবগুলো কথা জানতে আর হলো হ্যাপি নিউ ইয়ার আচ্ছা উনি নাসির নাসির আমাকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ওকে তোমাদের সবাইকে অ্যাকচুয়ালি আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার মানে অ্যাডভান্স অবশ্যই অ্যাডভান্স ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ইংরেজির নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা যেহেতু আমার নেক্সট শোটা ইনশাল্লাহ যখন হবে তখন অলরেডি হ্যাঁ তখন অলরেডি নতুন বছরে আমরা ইনশাল্লাহ পা রেখে দেব সো এটার জন্য আজকেই আমি তোমাদের সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে দিচ্ছি আর আমাকে সালাউদ্দিন প্রধান রুমে লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আনিকা আমাকে লিখেছে ভীষণ মিস করেছি রাজকন্যা আহারে আমি তোমাদের আরও বেশি মিস করেছি মানে স্পেশালি তোমাকে অনেক বেশি মিস করেছি আচ্ছা বেট আনিকা তোমার না আসার কথা ছিল আমার সঙ্গে দেখা করার কথা ছিল তোমার না কত কথা আছে আমার সঙ্গে বলো তো আমাকে তোমার তো আসার কথা ছিল না সো আমি কিন্তু ওয়েট করছি আমি যেটা চিন্তা করছি যে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে সব কিছু যদি আবার আগের মতো নর্মাল একটা সিচুয়েশন যদি আবার চলে আসে ইনশাল্লাহ তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমি এটাই ট্রাই করব যে এরকম একটা সেগমেন্ট রাখতে প্রতি সপ্তাহে না হোক মাসে দুটো সেগমেন্ট অ্যাটলিস্ট এটা রাখার জন্য যে তোমরা যারা যারা আসতে চাও যারা যারা হলো আমার সঙ্গে সামনাসামনি এসে আড্ডা দিতে চাও তোমাদের সঙ্গে আমার যারা দেখা হয়ে যায় সেই ব্যাপারটাই আমি মাথায় রাখবো এবং সেভাবেই হলো আমি আগাবো ওকে আর আমাকে আর কারা কারে লিখেছে হুমায়রা আমাকে লিখেছে তারপর আদর হোসেন আমাকে লিখেছে এম টি ইব্রাহিম লিখেছে যারা যারা সং প্লিজ অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য অ্যান্ড মাগুরা থেকে আমাকে ওমর মোর শুনছেন থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য থ্যাংক ইউ আর হলো আমাকে সাতথংরে সাথ সাথং র আচ্ছা সাথং সাধং সাথং ম্র আই গেস আম সো সরি আমি আসলে বুঝতে পারছি না এটার কি কীরকম হবে যদি কোনো কিছু মানে প্রোনাউন্সিয়েশনটা যদি ভুল হয়ে থাকে তাহলে এক্সট্রিমলি সরি আর থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার বিউটিফুল কমেন্ট অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আর আচ্ছা এই মামুন মামুন তুমি জানো লাস্ট দুদিন আগে অ্যাকচুয়ালি হ্যাঁ দুদিন তিন দিন আগে ভাইয়ার সঙ্গে এটা নিয়ে কথা ছিল আমি আর আম্মু বলছিলাম ভাইয়াকে মানে আমার ভাইয়ার সঙ্গে যে ভাইয়া এখানে আমাদের আসলে প্ল্যান ছিল এর মধ্যে আমি আর আমি প্ল্যান করছিলাম যে একদম ভোরবেলা উঠে গ্রামের কোথাও মানে গ্রামের দিকে কোথাও যাব আমার শহরে একটা জিনিস আমি এর মধ্যে বুঝতে পারলাম একটা জিনিস আমার মাথায় আসলো ঢাকার মধ্যে না ঘোরার কোনো জায়গা নেই সত্যি কথা আমি জানি না তোমরা কোথাও কোথাও মানে কোথাও কি ঘোরার কোনো জায়গা পেয়েছো কি না অ্যাকচুয়ালি ঘোরার যে ব্যাপারটা ঘোরা মানে এটা না যে আমি ফুচকা খেলাম চটপটি খেলাম কতক্ষণ হাঁটলাম কতক্ষণ গাড়ি দেখলাম ঘোড়া দেখলাম চলে আসলাম ইটস নট লাইক দ্যাট রাইট সো ঘোরার কোনো জায়গা আমি পেলাম না হ্যাঁ আমার কাছে খুব খারাপ লাগছিলো যে এ কটা দিন আমার আমি চাচ্ছিলাম যে একটু কোথাও ঘুরতে যাই ঘুরতে যাই কিন্তু ঢাকার বাইরে আসলে যাওয়া হচ্ছিল না কারণ আমার মানে সকালটায় বের হওয়া হচ্ছিল না যে কারণে হোক হয়তো বা ঘুম থেকে উঠতে পারিনি মানে পারছিলাম না বা হলো ভাইয়া বেরিয়ে যাচ্ছিল সো আলটিমেটলি আমার আমার বাসার থেকে বের হওয়ার সময়টা হলো বিকেলের পরে আর কি বিকেলের পরে আমরা বের হতে পারি তো তখন যখন আমি বের হওয়ার চিন্তা করছিলাম সারা ঢাকার মধ্যে আমি একটা জায়গা পেলাম না যেই জায়গার মধ্যে আমি আটলিস্ট একটু শান্তি মতো ঘুরতে পারবো শান্তি মতো ঘোরা মানে হলো ঘোরা মানে হ্যাঁ ঠিক আছে এদিক সেদিক একটু দেখা রাখার যে ব্যাপারটা রয়েছে তো ওটার জন্য আমি এখানে দুটো ব্যাপার আছে তোমরা কিন্তু আমাকে জানিয়ে ফেলতে পারো যে এমনও হতে পারে যে আমার চোখে হয়তোবা পড়েনি বা আমি হয়তো বা জানি না যে ঢাকার ভেতরে কোথাও ঘোরার জায়গা আছে কিনা অ্যাকচুয়ালি যদি এরকম থেকে থাকে প্লিজ আমাকে জানাও আমার খুব খুব ইদানিং খুব ঘুরতে ইচ্ছে করে আর আমি বুঝি না কেন সো বেরোতে ইচ্ছে করে কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাই না দেখে আসলে বের হওয়া হয় না সো ওটার জন্য আমি আর আম্মু চিন্তা করছিলাম মানে প্ল্যান করছিলাম একটু গ্রামের দিকে যাব গ্রামের দিকে গিয়ে মানে আমি পিঠা খুব একটা পছন্দ করি না সবাই বাড়ির সবাই পিঠা পছন্দ করে ব্যাপারটা খুবই খুবই হাস্যকরও হতে পারে তোমাদের জন্য খুবই হাস্যকর লাগতে পারে সেটা হলো আমি খুব একটা পিঠা খুব একটা আমি পছন্দ করি না হ্যাঁ তাকে না যে অনেকে যে শীতের দিনের পিঠার যে ব্যাপারটা একেবারে মানে পিঠা খেতে হবে আমার আমার কখনই ভালো লাগে না আমার পিঠা একদমই ভালোই লাগে না বাট হ্যাঁ আমার দেখতে ভালো লাগে পিঠা বানাচ্ছে ঠিক আছে ফাইন দেখছি ইটস ইটস ফাইন ইটস ইটস টোটালি ফাইন বাট নট লাইক যে আমার খুব পছন্দের পিঠা ওরকম কিছু না তো জাস্ট ঘুরতে যাওয়ার জন্য সরিষা ক্ষেতটা দেখার জন্য যে একদম ভোরবেলা যাবো সূর্যটা জাস্ট উঠবে তখন মানে একটু প্রথমে যেই একদম কড়া রোদ না কড়া রোদের আগের সময়টা মানে একদম ভর দুপুরের আগের সময়টা যে রোদের যে আমেজটা থাকে হ্যাঁ সেই সময় কিন্তু সরষে ক্ষেত দেখার ব্যাপারটাই অন্যরকম সেটার জন্য আসলে আমি প্ল্যান করছিলাম কিন্তু চার পাঁচ দিনের প্ল্যানের মধ্যে একবারও এটা আসলে কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট নিয়ে আসে নাই কারণ আমি একটা ঘুম থেকে উঠতে পারি নাই সকালে পিকজ আমি ঘুমিয়েছি সকালে ঘুমাতে যাই হলো সকালবেলা সো আর ঘুম থেকে ওঠা হয় না ওটার জন্য যাওয়া হয় না তো জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যদি কেউ জানো যে কোথায় যাওয়া যেতে পারে কোন গ্রামের আমি যেতে পারি মানে কোন মানে আশেপাশে ঢাকার আশেপাশে কোথাও যদি এরকম থাকে থাকে তোমাদের যদি কিছু যে আমি দিন গিয়ে দিন চলে আসলাম দিন গিয়ে বলতে হলে আমি যেদিন যাচ্ছি সেদিনে আবার চলে আসলাম এরকম একটা ব্যাপার আমরা কথার কথা কি দিনে গিয়ে দিনে চলে আসা তো ওরকম কোনো জায়গার ব্যাপার যদি তোমরা জানো তাহলে প্লিজ আমাকে জানো ইনফ্যাক্ট যদি ঢাকার ভেতরে কোথাও ঘোরার জায়গা থাকে যেটা আমার মাথার মধ্যে নাই বা আমি এখনো যাই নাই এরকম কোন ঘোরার যদি থাকে রেস্টুরেন্ট বাদে প্লিজ যাদেরকেই বলে আমি বলছি যে ভাইয়া চলো ঘুরতে যাই নিয়ে বসায় দেয় আমি বুঝি না ভাই আমি রেস্টুরেন্ট তো খেতে না ভাই ঘুরতে যাচ্ছি দ্যাটস ইট মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য রাইট আমরা ঘুরতে এই জন্যই যাই সো এই ব্যাপারটা একটু আমাকে বলো সো তোমরা যা যা হলো এটা আমাকে বলবে আমি ওভাবে করে দেখি নেক্সট ওয়ান উইক আমি সেই ব্যাপারটা একটু ফলো করবো সেই সেই জায়গাগুলোকে অবশ্যই আমি একটু ভিজিট করবো আমি যেতে চাই আর তোমাদের অবস্থাটা আমাকে একটু জানাও যে কার কেমন চলছে সেই ব্যাপারটা পার আর আবারও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমাকে তোমরা কীভাবে এস এম করবে তোমরা যে কথাগুলো আমাকে লিখবে এতক্ষণ ধরে যে আমি কথাগুলো বললাম সেই কথাগুলোর যে উত্তর আমাকে দেবে কীভাবে দেবে আমাকে উত্তরটা দেওয়ার জন্য যে ব্যাপারটি রয়েছে সেটা আমাকে এস এম এস করতে হবে আমাকে এস এম এস করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া তোমরা আমার সঙ্গে এখন লাইভে জয়েন করে ফেলতে পারো এবং আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে হ্যাক তো আমি জোর করে ফেলতে পারে সো আমার সঙ্গে আর রানিকা আর আই জাস্ট লাভ হার আই জাস্ট লাভ হার শি ইজ সাচ সুইট আই আই আমি 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 কি বলবো ওকে নিয়ে ওর কমেন্টগুলো জানো মানে আমার যখন মন খুব ভালো থাকে তখন আনিকার কমেন্টগুলো পেয়ে আমার মন আরও বেশি ভালো হয়ে যায় যখন মন খুব খারাপ থাকে তখন আনিকার কমেন্টগুলো পেয়ে আমার মন ভালো হয়ে যায় সো আলটিমেটলি আনিকার কমেন্টগুলো পেয়ে আমার অলওয়েজ মন ভালো হয়ে যায় আমি ঠিক জানি না ওর ওর এত কিউট কিউট করে আমাকে কমেন্টগুলো করে থ্যাংক ইউ সো মাচ আনিকা অ্যান্ড আমি যেটা বলছিলাম আমাকে আমার সঙ্গে তোমরা লাইভে জয়েন করার জন্য যে ব্যাপারটি রয়েছে তা হলো তোমরা ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ এম নাইন ফোর এইট এখানে আসলে কিন্তু আমার সঙ্গে লাইভে তোমরা জয়েন করে ফেলতে পারবে এবং অবশ্যই 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 তোমরা কি বলবো কমেন্ট করতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে আসলে লাইভে জয়েন করলে বেটার তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ কারা কারা তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলেছ সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো কারণ এখানে থেকে না আমি বুঝতে পারছি না অবশ্যই যে তোমরা কারা কারা আমার সঙ্গে জয়েন করেছো তোমরা যখন কমেন্ট করবে তখন তোমাদের নামটা পড়লে আমি বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে তুমি 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 বা আপনি 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 বা তোমরা আছে আমার সঙ্গে সে ব্যাপারগুলো হ্যাঁ তো যাই হোক আচ্ছা আজকে কি কোনো গান হবে না আচ্ছা আমি একটা ব্যাপার বলি সেটা হলো যে এখানে আমি আসি শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করার জন্য এবং তোমাদের কথাগুলো আমি যেন শুনি বা আমি জানার জন্য অ্যাকচুয়ালি শুনি বলতে আমি তোমাদের কথাগুলো একটু জানার জন্য তোমাদের হ্যাপি মোমেন্টস তোমাদের স্যাড মুমেন্টসগুলো বা তোমাদের ডিপ্রেশনগুলো বা হলো তোমাদের যত ঝগড়াঝাটি আছে বা তোমাদের খুনসুটি আছে সে সবগুলো ব্যাপারেই তোমরা বা মজার মজার কিছু কাহিনি আছে সে সব কিছু কিন্তু তোমরা আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারবো এবং এটার জন্য আমি আসি যেটার জন্য দেখা যায় যে আমি আমার অনেক ব্যাপারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি রাইট যেন তোমরাও আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারো যে আচ্ছা ঠিক আছে আপু এটা বলছে আমি একটু বলি হ্যাঁ এই ব্যাপারটা তো ওটার জন্য গানটা খুব একটা গাওয়া হয় না এখানে এই এই শোতে আসার পর মানে এই শোতে আমার গানটা খুব একটা গাওয়া হয় না আমি গানের জন্য হলো আলাদাভাবে অবশ্যই তোমরা আমি তো সারাক্ষণই গান গাইতে থাকি সারাটাক্ষণই গান গাইতে থাকি তোমরা আমাকে শুধুমাত্র এই শো বাদে আর যে কোনো শোতেই দেখবে আমি কোথাও কথা বলার সুযোগ পাই না সবখানেই আমার গান গাইতে হয় যেমন আমি যে এশিয়ান টিভিতে এশিয়ান টিভিতে আমার যে লাইফটা ছিল ওখানে তিন ঘন্টার ছিল লাইফটা সো তিন ঘন্টা লাইফের লাইভের মধ্যে আমি একটা একটু মন খুলে কথা বলতে পারি না লাইভটা পুরোটার মধ্যে আমাকে গান গাইতে হয়েছে তিনটা ঘন্টা আমাকে গান গাইতে হয়েছে সো লিচুয়ালি ওটার জন্যই আমি বলি যে কথা বলার সুযোগটা আমি শুধুমাত্র এখানেই পাই এবং তোমরাও কথা বলার সুযোগ আমার সঙ্গে শুধুমাত্র এই শোতেই পাবে অন্যান্য শোতে হয়তোবা তোমরা আমাকে গানের রিকোয়েস্টগুলো করতে পারবে হ্যাঁ তো এখানে অবশ্যই গান হবে গান আমি তোমাদের জন্য প্লে করে দেবো ঠিক আছে এখন অনেকক্ষণ ধরে কথা হলো অনেকক্ষণ ধরে আমি কথা বলছি এখন আমি যে কাজটি করবো সেটা হলো আমি তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে যে সাথেই থাকা আমার আসি একটু পরে আরও অনেক অনেক কথা নিয়ে এবং তোমাদের আরও অনেক অনেক কথা জানার জন্য নাকি

ওকে আমার সঙ্গে জয়েন করার জন্য যেই নিয়মগুলো আছে ফার্স্ট অফ অল তোমরা আমাকে এস এম এস করতে পারো আমাকে এস এম এস করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কি সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা এখন আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো লাইভে এবং আমার সঙ্গে লাইভে জয়েন করার জন্য ফেসবুক ডট কম ক্যাপিটাল এম নাইন ফোর সেখানে কিন্তু চলে আসতে পারো এবং কমেন্টের মাধ্যমে সঙ্গে জয়েন করে ফেলতে পারো আচ্ছা আচ্ছা আমাকে একজন লিখেছে আপু নেক্সট উইক আসলা না তো আচ্ছা মানে লাস্ট উইক আমি আসি নাই এটা লিখতে চেয়েছো আমি এটা বলেছি যে লাস্ট উইক আমি আসি নাই বিকজ মানে লাস্ট উইকের আগের উইক তো আমার শো ছিল আর তার মানে তারপরের উইকে হল আমি একটা কাজের প্রেশার পড়ে গেছিলাম মানে একটা ঝামেলায় ছিলাম ওই ঝামেলার জন্য অ্যাকচুয়ালি আমি আসতে পারি নাই সো এক্সট্রিমলি সরি আর আমাকে এম ডি সারোয়ার আফ্রিদি লিখেছে লাভ ইউ পি লাভ ইউ টু মাই ব্রাদার আর কারা কারা আছে আচ্ছা আমাকে সাদমান লিখেছে কিউট বড় আপু পড়শি আপু হাই রে কী খবর তোমার সাদমান বলো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমাকে গত দুই শুক্রবার অনেক মিস করেছি আপু আপু তোমার না আমাদের ফেসবুক গ্রামিং এর গ্রুপগুলোতে আসার কথা আমাদের গ্রামিং গ্রুপগুলোর নামগুলো আজ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি আমি অবশ্যই ট্রাই করব অ্যান্ড ইয়াস তুমি এটা জানানোর জন্য অনেক অনেক থ্যাংকস ওকে হ্যাপি ওকে আর কারা কারা আছে আমার সঙ্গে আমাকে রত্না লিখেছে কই গো তুমি আমার কমেন্ট পড়ো না কেন এই যে আমি তোমার কমেন্টটা পড়ে ফেলেছি আচ্ছা আমি যাদের যাদের কমেন্টটা পড়ছি আমি না মানে বুঝতে পারছি না তোমরা কিছু শুনছো কি না যে আমি তোমাদের কমেন্টটা পড়েছি তোমরা একটা কাজ করো আমি যখন কমেন্ট যার কমেন্টস যখন আমি পড়ে ফেলছি তার সাথে সাথে তোমরা একটা সুন্দর করে একটা স্মাইলি আমাকে পাঠিয়ে দাও রিয়াকশন দিতে বলি নেই রিয়াকশানটা দিতে আমি বলি নেই থামস আপ লাভ স্মাইলি রিয়াকশন আমি তোমাদেরকে দিতে পারি আমি স্টিকারটা পাঠাতে বলেছি যে একটা স্মাইল একটা কিছু স্টিকার লাইক ইমোজি আমাকে পাঠাইলো ওকে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি শুনেছ আর কারা কারা আছে আমাকে আদর হোসেন লিখেছে আরে বাবু আমার কমেন্ট তো পড়ছ না এই যে আমি তোমার কমেন্টটা পড়ে ফেলেছি আর হলো পেন্সিল আঁকা জীবন সাচ এ বিউটিফুল নেইম যদি তোমার নাম না ঠিক আছে কিন্তু এত ক্রিয়েটিভ নাম রাখার জন্য অনেক অনেক মাঝে মাঝে ক্রিয়েটিভ নামগুলো দেখলেই ভাল লাগে সুন্দর লাগে আহমেদ আমাকে লিখেছে আদর একটা স্টিকার হোসেনে অ্যান্ড হলো আমাকে আর কারা কারে লিখেছে আমাকে মমন সিং থেকে লিখেছে এইচএম সাব্বির আহমেদ জুনায়দ আমাকে লিখেছেন তারপর হলো জিয়াদ ইসলাম ইয়াস আমরা এই ব্যাপারে না যাই আমরা এই সংটা নিয়ে কোনো কথাই না বলি এটা বেটার বেটার হবে আমরা এই গানটা নিয়ে কোনো ধরনের কথা নাই বললাম আর হলো আর কারা কারা লিখেছে আমাকে আব্দুর রশিদ তসবির লিখেছে তারপর অবশ্যই অবশ্যই কিন্তু আমি কি মনে করি জানো যে কাকে কখন তুমি সাহায্য করছো সেই সাহায্যটা শো অফ না হয়ে তুমি সাহায্য করছো তোমার মতো করে সাহায্য করাটা বেটার আমি এটা আসলে জানি না এক একজন এক একভাবে ব্যাপারটা দেখে তো আমার কাছে এটা মনে হয় তুমি যেটা বলেছ যে অবশ্যই হলো এই শীতে আমাদের হতদরিদ্র যারা রয়েছেন প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত অবশ্যই দাঁড়ানো উচিত বাট এটা হলো কাউকে দেখানোর জন্য না একদমই কাউকে দেখানোর জন্য না অনেকে আছে যে জাস্ট দেখানোর জন্য আমরা এই কাজটা করছি লাইক ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট রাইট তোমার যদি কখনো মনে হয় তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার কাছে যদি একজন রাস্তার মধ্যে যদি দেখো যে একজন কেউ বসে আছে ওনার ওনার গায়ে চাদরটা নেই বা ওনার আসলে একটা গরম কাপড়ে খুব দরকার ঠিক আছে তুমি তোমার চাদরটা খুলে ওনাকে দিয়ে দাও তোমার যে চাদরটা আছে তোমার তো বাড়িতে আরও চাদর আছে রাইট তো ওনাকে মানে যে শলটা আছে সেই শালটা তুমি ওনাকে দিয়ে দাও কাউকে যে একেবারে দেওয়ার সময় তোমার একেবারে বিশটা পঁচিশটা শাল নিয়ে তারপর সবাইকে দিতে হবে এমন কিছু না তুমি একটাই দাও মন থেকে দাও দ্যাটস এট কাউকে দেখানোর জন্য শো অফের জন্য করো কোনো কিছু দরকার নেই নিজের জন্য করো ওনাদের জন্য করো দ্যাটস বিগ সাবিকটাও ঠিক আছে আর সাহসী কবি আমাকে লিখেছে শিশির থ্যাংক ইউ আমার সঙ্গে আছে অনেক দিনও তোমাদের সঙ্গে আমার কথা হয় না যেমন শিশির একজন আছে ওর সঙ্গে আমার কোনো কথা হয় না আনিকার সঙ্গে কোনো কথা হয় না তারপর আরো অনেকে আছে আমার সব থেকে যিনি বিদ্রোহী বিদ্রোহীর সঙ্গে আমার অনেকদিন কোনো কথা হয় না আমি আসলে তোমাদের প্রত্যেককে অনেক মিস করি আরও আরও আছে এই যে এখন আমি বললাম যে আমার সব থেকে ফেভারেট বিদ্রোহী সো এখন সবাই বলবে ও তার মানে আমার ফেভারিট না তোমার প্রত্যেকে ফেভারেট বাট দ্য থিং ইজ বিদ্রোহীর ডায়লগুলো আমার ফেভারিট অ্যাকচুয়ালি হ্যাঁ ওটার জন্য আমার বিদ্রোহীকে মানে বিদ্রোহীর কথাগুলোর জন্য ভালো লাগে মনটা ভালো হয়ে যায় জাস্ট তো ওটার জন্য যেটা বলছিলাম যে অনেকদিন আসলে ফোন কলস নেওয়া হয় না যেহেতু একটু প্রবলেম ফোন ফোন না বাট ভেরি আমরা আবার আবার স্টার্ট করবো আবার তোমাদের সঙ্গে কথা হবে আবার আমাদের মধ্যে অনেক অনেক আড্ডা হবে অনেক অনেক গল্প হবে রাইট ওকে সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড কুন্তল ঘোষ আমাকে লিখেছে ভেরি মিষ্টি কিউট ম্যাম থ্যাংক ইউ সো মাচ কুন্তল অ্যান্ড রফিকুল ইসলাম লিখেছেন আপু আমাদের মানিকগঞ্জ চলে আসো ওকে ঠিক আছে ডান একদম একদম আর হলো আনিকা ইসলাম আইরিন ও হ্যাঁ একদমই হাত তুলে এরকমভাবে বসে আছে আমি জানি তো তুমি যে আছো আমার সঙ্গে ফারিহা জান্নাত লিখেছে আই মিস ইউ ফ্রেন্ড আহারে কাকে কাকে মিস করছো বলো তো ফারিহা সবাই দেখো চলে এসছে এখানে সবাই চলে এসছে অ্যান্ড এমনি শাকিল সরকার লিখেছে গুরু গুরু আপুটা কেমন আছে থ্যাংক ইউ আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর কি অবস্থা বলো এস এম ইস না এস এম মনি রাইট মনি ইসলাম লিখছে আপু প্লিজ লাভ ইউ রিপ্লাই একদম ইউ লাভ ইউ টু মাই ডিয়ার অ্যান্ড আমি একদম রিপ্লাইটা দিয়ে দিয়েছি আর কারা কারা লিখেছে আনিকা তো খুশিতে কত হয়ে গেছে আচ্ছা টিটুল বিশ্বাস আমাকে লিখেছে আমার পাশে থাকবে আপু আমরা প্রত্যেকে তোমার পাশে আছি টিতুল বিশ্বাস ডান বাড়ি বন্ধু তো বন্ধুর পাশে থাকে নাকি এবং আমার কাছে আমি যেটা বিশ্বাস করি যে তোমরা প্রত্যেকে আমার বন্ধু এবং আমিও তোমাদের বন্ধু হিসেবেই আছি এখানে সো ডোন্ট আর কারা কারা আছে আর অনেকে আমার সঙ্গে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সঙ্গে জয়েন করেছো এখন আমি যে কাজটি করব সেটা হলো একটা ব্রেকে যাব বিকজ এক ঘন্টা ধরে আমি কথা বলেছি এখন আমি জাস্ট সেটা বুঝলাম এক ঘন্টা আমি ইউজুয়ালি এতক্ষণ ধরে কথা বলাটা খুবই বাজে একটা ব্যাপার কিন্তু তোমাদের কি করবো বলো তোমাদের সঙ্গে যখন কথা বলতে আসি তখন অটোমেটিক্যালি কথার ভান্ডারটা মনে হয় আমার একটু বাড়তেই থাকে তার জন্য কথা আর শেষ হতে চায় না যাই হোক এখন আমি একটা ব্রেকে যাচ্ছি এবং ব্রেকের পর একদমই নেক্সট আওয়ারে আমি আবার আসছি নেক্সট আওয়ার বলতে যে আর কিছুক্ষণ পরে নেক্সট আওয়ার হয়ে যাবে সো জাস্ট আমার সঙ্গেই থাকো আর তোমাদের পছন্দের গানগুলো আমি এক এক করে প্লে করছি আর একটা ব্যাপার তোমরা যারা যারা আমাকে এখন আস্ক করছাপো এই শোটা কটা থেকে কটা পর্যন্ত হয় তাদেরকে বলছি যে প্রতি শুক্রবার ঠিক রাত নটা থেকে এগারোটা পর্যন্ত আমার শো হয় সো আমার সাথেই থাকো আর শিখতে পারে

একদম এতগুলো গানের পর বেশ কিছু প্লে গানের পর আমি চলে এসেছি ঠিক রাত এগারোটা পর্যন্ত আর এর মধ্যে তো বরাবরের মতোই যেটা বলছিলাম যে অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের পছন্দের গানগুলো আমি অবশ্যই ট্রাই করবো প্লে করার জন্য আমার অনেক অনেক কমেন্ট করছে অনেকে অনেক এস এম এস করছে আমি এতক্ষণ ধরে অনেক কমেন্ট পড়েছি বাট এখন আমি যেটা করবো সেটা হলো তোমাদের সবার এস এম এসগুলো পড়বো ওকে সো এস এম এসটা পড়ার আগে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমার সঙ্গে তোমরা কিভাবে আড্ডা দিতে পারো এস এম এস এর মাধ্যমে আমাকে এস এম এস করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কোন খুশিতে কোন খুশিতে আমার ভয়েসটাকে আপনার এরকম আমার হেডফোন থেকে বিচ্ছিন্ন করে দিলেন থ্যাংক ইউ মানে হুট করে উনি মানে খুশিতে উনি ভয়েস নাই নাই আমার আমার হেডফোনে করার জন্য তোমাদের মোবাইলের মেসেজ অপশনে যাবে হ্যাঁ সেখানে গিয়ে ফার্স্টে লিখবে সি এফ এম তারপর একটা স্পেস দিবে তারপর লিখবে হলো তোমার নাম তারপর একটা স্পেস দিবে তারপর হলো তোমার লোকেশনটা লিখবে তারপর আরেকটা স্পেস দিবে দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও

আমি হেসে দিই আমি কিছু করার নাই আমাকে কেউ হাসতে বললো আমি জানি না সারাক্ষণ হাসি না হয়তো ইউ সো মাচ তামিম আমাকে আরেকবার লিখেছে হলো আই লাভ ইউ কিউ টাপু কেমন আছো আমাকে তো ভুলে গেছো আমি কখনোই তোমাকে ভুলি নাই তামিম আমি একদমই তোমাকে ভুলি নাই আমার তোমার কথা মনে আছে আমি দিয়াস আমার তোমাকে মনে আছে আর কারা কারা আমাকে লিখেছে আমাকে স্বর্ণালী রাহি লিখেছে গাজপুর থেকে হায় আপু আমি তোমার নিউ ফ্রেন্ড অ্যান্ড হ্যাপি ক্রিসমাস থ্যাংক ইউ সো মাচ আর নিউ ফ্রেন্ড যেহেতু সো ডেফিনেটলি তোমাকে ওয়েলকাম করছি আমার শোতে এখন থেকে আমি আমি প্রেশ তুমি এখন থেকে সবসময় আমার সঙ্গে থাকবে ঠিক আছে ওকে গুড বিজু লিখেছি আপু থ্যাংক ইউ আমার স্মরণ করার জন্য শোনো বিজুই আমি তোমাকে বলি হ্যাঁ তোমাদের প্রত্যেককে আমি অনেক মিস করি তোমরা আমাকে কি মিস করবা তোমাদেরকে আমি মিস করতে করতে শেষ হয়ে যাচ্ছি বিকজ তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে না তোমার সঙ্গে কথা হচ্ছে না রাখালের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না আনিকার সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না তারপর হলো আরও যারা যারা আছে কারোর সঙ্গে আমার কথা হচ্ছে না কথা হচ্ছে না বিকজ তোমরা হলো ফোন কলজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলো সো এখন যেহেতু আমি ফোন কলসটা রিসিভ করতে পারছি না ওটার জন্য একটু প্রবলেমটা হচ্ছে একটু মিসকমিউনিকেশনের ব্যাপারটা হচ্ছে একটু মিস করার ব্যাপারটা বেড়ে যাচ্ছে বাট ইটস ওকে রাইট আমরা এই একটা এই সুযোগে হলো দেখি আমি তোমাদেরকে বেশি মিস করি নাকি তোমরাও আমাকে বেশি মিস করা ওকে অ্যান্ড ইয়াস থ্যাংক ইউ সো মাচ আর আমাকে কুতুব লিখেছেন তারপর কিরণ আমাকে লিখেছেন ওকে আর কাইস আমাকে লিখেছেন তারপর হলো আমাকে সামিহা সুলতানা সুলতানা সাথী আমাকে লিখেছে কুমিল্লা থেকে আপু আমি তোমার নিউ ফ্রেন্ড তোমার বয়সটা খুব সুইট আমার খুব ভালো লাগছে শুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সামিহা তুমি জানো আমার একজন ফ্রেন্ডের এই কথাটা খুব খুব কমন যারা আমাকে সবসময় শুনে তারা আমি জানি আমি জাস্ট তারা আমার এই অর্ধেক কথাটা বলার সাথে সাথে বাকি ডায়লগটা বলে দিয়েছে হ্যাঁ তুমি জানো তোমার এই সেম না একজন আছে কিছু করার আমি আমার নাম সব সবার নাম কেন তোমাদের সাথে এতটা এতটা মিলে যায় আমি আসলেই জানি মানে কমন হয়ে যায় নামগুলো সাদিয়া বলো নসিন বলো বলো তারপর হলো এই যে সামিহা হা সামিহা হলো আসলে মিলে যাওয়ার একটা কারণ আছে কারণ হলো আমি এটা আগেও বলেছিলাম যা যেটা অবিশ্বাস করছো তাদেরকে আমি কারণটা বলে দিচ্ছি সেটা হলো আমি যে স্কুলে পড়তাম মানে আমি বিকারণাসায় যখন পড়তাম তখন আমাদের ক্লাসে আমার ক্লাসে মেয়ে ছিল হলো মানে আমরা স্টুডেন্ট ছিলাম ডেফিনেটলি সবাই তো সো স্টুডেন্ট আমরা ছিলাম হলো প্রায় সত্তর না সাতাত্তর জন হ্যাঁ সেভেন্টি সেভেন স্টুডেন্টস ছিলাম আমরা একটা ক্লাসে একটা ক্লাসে সাতাত্তরটা মেয়ের নাম আর কত আলাদা হবে তুমি আমাকে বলো তোমাদের আমার কমন বলতে পারো সাতাত্তর জনে কি তোমার ফ্রেন্ড ছিল বিকজ আমরা ক্লাস ওয়ান টু থেকে একসাথে তো টু থেকে ক্লাস এইট পর্যন্ত আমরা একসাথেই ছিলাম সো ওই সাতাত্তর জন মেয়ে আমার ফ্রেন্ড এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের ফ্রেন্ড ছিলাম বাধ্য হয়ে ফ্রেন্ড ছিলাম কারণ সকাল সাতটা থেকে আমাদেরকে দুপুর পর্যন্ত একসাথে থাকতে হতো ওইখানে বাধ্য হয়ে আমাদের ফ্রেন্ড হয়ে যেতে হতো আর আমাদের একটা ব্যাপার ছিল আমাদের ওরকম কোনো ব্যাপার ছিল না যে আমি আজকে ফার্স্ট বেঞ্চে বসলাম তার মানে আমি সবসময় ফার্স্ট বেঞ্চেই বসবো ইটস নট ইট ওয়াজ লাইক দ্যাট যে আমার রোল নাম্বার অনুযায়ী হলো আমার ইয়েটা হবে এটা কখনো ওরকম ছিল না আমাদের হলো অলওয়েজ আমরা এরকমভাবে আজকে ফার্স্ট বেঞ্চে বসেছি তার মানে হলো পরদিন আমরা সেকেন্ড বেঞ্চে এরকম রোল রোল হতো আর কি লাইক রোলিংয়ের ব্যাপারটা ছিল যে আমরা সেকেন্ড বেঞ্চ থার্ড ফোর্থ ফিফথ সিক্স তারপর হলো লাস্ট বেঞ্চ তারপর আবার ফার্স্ট বেঞ্চ সো বেসিক্যালি হলো সবার সঙ্গে আমাদের সবার বসা হতো সবার আশেপাশেই আমাদের বসা হতো এবং আশেপাশে যখন বসতাম তখন অবশ্যই কথাবার্তা তো হয়েই যায় ওটার জন্য দেখা যেত যে এতগুলা বছর যেহেতু আমরা একসাথে ছিলাম ওই সাতাত্তর জনের ফ্রেন্ড আমরা জনই একে অন্যের ফ্রেন্ড হয়ে গেছিলাম একটা সময় ওটার জন্য হলো সবার নামগুলো আমার মানে কমন লাগে ওই আমার আমার ফ্রেন্ডের সাথে মিলে যায় আমার কয়েকজন ফ্রেন্ড ছিল যাদের নাম আমি এখন পর্যন্ত ওরকম ভাবে কমন পাইনি যেমন স্নিগ্ধা একজন ফ্রেন্ড ছিল সন্ধি আমার একজন ফ্রেন্ড ছিল ওরকম আমি এখনও খুব একটা কমন পাই নাই। মানে পেয়েছি সন্ধে একজনকে আমি পেয়েছিলাম এখানে আমাকে টেক্সট করেছিল বাট তাছাড়া স্নিগ্ধা নামটা আমি এখনও পাইনি এখন পর্যন্ত পাইনি এরকম অনেকগুলো নাম আছে যেগুলো আমি এখন পর্যন্ত পাইনি তারপর ঈশা একজন ছিল ঈশা আমার যে ফ্রেন্ড ছিল শি ওয়াজ লাইক মোস্ট 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 বিউটিফুল অ্যান্ড মোস্ট আমার কাছে আমার চোখে ছিল বিকজ আমি বলবো না যে সে এদিক দিয়ে সুন্দর ওর সবকিছু দিয়ে সুন্দর ছিল সবকিছুতেই সুন্দর ছিল ওর হাসি থেকে শুরু করে ও এই লম্বা ছিল আমরা ক্লাস আমি দেখে দেখে চলে এত লম্বা ছিল চিকন চাকন লম্বা ছিল অ্যান্ড ওর হাসিটা এত সুন্দর ছিল আমার আমার নানু ওকে দেখে সবসময় খালি আমাকে বলতে দেখছো কত সুন্দর দেখছো কত সুন্দর দেখছো কত সুন্দর ইসি হলো সবথেকে সুন্দর মাঝে মাঝে একটু একটু ঈর্ষা ব্যাপারটাও থাকতো যে এত সুন্দর কেন হতে হবে এটা আসলে খুব সুন্দর ছিল খুবই সুন্দর ছিল আমি মানে আমার এখনো চোখে ভাসে ওর চেহারাটা আমার এখনো চোখে ভাসে যে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় সো ও ছিল ইসি আমাদের সাথেই ছিল তো আরো অনেকে ছিল অনেকে ছিল অনেকে ছিল সো তার মধ্যে আবার আমার শত্রু ছিল শত্রু বলতে আসলে শত্রু বলবো না ঝগড়া করার পার্টনার ছিল আর কি অনেক ইউনো একটা ক্লাসে যখন সাতাত্তরটা মেয়ে থাকে তখন ডেফিনেটলি একটা সবাই দেখা যায় একটা গ্রুপ গ্রুপ হয়ে যায় হ্যাঁ যে আই দোস তুই ওর সঙ্গে কথা বলবি না ওকে দোস ঠিক আছে ফাইন হ্যাঁ আমি অঙ্কতে ফেল করছি তুই করছিস না হ্যাঁ ও তো অঙ্কতে পাশ করে গেছে ওর সঙ্গে কথা বলবি না ইট ওয়াজ লাইক দ্যাট তো এরকম অনেকে ছিল অনেকে একটু একটু মুডি ছিল অনেক টাইপের মেয়ে ছিল তো সবাই খেয়ে দেখে আসলে আমাদের বেড়ে ওঠা হয়েছে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার ছিল আর আমি খুব খারাপ ছিলাম একটা ব্যাপারে সেটা হলো আমি ড্রয়িংয়ে খুব খারাপ ছিলাম খুবই খারাপ ছিলাম এবং আমার আমি টিচারের বকাও খেয়েছি ড্রয়িংয়ে খারাপ ছিলাম এই জন্য বলবো কারণ হলো আমাকে আমি এখনো যখন পেন্টিংটা করতে বসি আমি পেন্টিং করি আমার মতো আমার ছোটবেলা থেকে আমার একটা ব্যাপার ছিল আমার উপরে যদি কেউ কোনো কিছু জোর করে বসিয়ে দিতে চাই তো সেটা আমি করতে চাইতাম না ওইটা আমি করবই না ঠিক আছে আমি আমার মন যখন চাইছে তখন আমি করব একেবারে ঠিক আছে ফাইন আমি পেন্টিং করে পুরো ফাটাই ফেলছি একদম পেন্টিং করতে 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 ক্যানভাস শেষ পাঁচটা ক্যানভাস আসছে মানে নিয়ে আসছে পাঁচটা ক্যানভাসে একদিনে শেষ পেন্টিং করে কিন্তু আমাকে যেই নাকি টিচার বলছে যে কালকে তোমাদের হোমওয়ার্ক হলো চা বাগানের দৃশ্যকে নিয়ে আসবা ব্যাস শেষ আমি আর নাই আমি নাই আমার একজন নানু আছেন মানে আমার আমার নানুর ছোট ভাই সো আমার নানুকে আমি ওই ছোট নানুকে হলো আমি বলতাম উনি এসে এসে পেন্টিংটা করে দিতেন হ্যাঁ আমার ড্রয়িং খাতায় ঠিক এটা আমি বাধ্য আমার এখন এই যদি না করি তাহলে আমাকে পরে মানে আমাদের ফাইনালে গিয়ে মানে এটা এটা তো একটা সাবজেক্ট ওখানে ফেল ফেল তো ফেলের মধ্যেই ধরা হতো তো আমাকে আমার আমার ব্যাপারটা ছিল যে আমাকে টিচাররা বলতেন যে এটা 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 নিয়ে আসবা আর আমিও টাকতাম না আমার কথা আসে না আমার এখন এটা ইচ্ছা করতেছে না আমাকে আমি এটা করবো না আমি টাকবো না আমাকে বলতো যে তুমি তুমি এখন একটা মানুষ নিয়ে আসবা যার এরকম মাথার মধ্যে এরকম ইয়ে আছে যে ফলের ঝুলি আছে বা এরকম আমি আঁকবো না আমার কথা আমি আঁকবো না আমি এটা এখন আমার আঁকতে ইচ্ছে করছে না আমি আঁকবো না আমি অন্য কিছু আঁকবো আমার ফল আঁকতে ইচ্ছাই করতো না মানে কি রে ভাই মানে আপেল আঁকতে হবে কমল আঁকতে হবে এগুলি কি কেন আঁকতে হবে কিসের জন্য আঁকতে হবে আমার কথা ছিল যে আমি বসবো বসে আমি চোখের সামনে যা দেখবো আমি ওগুলি আঁকবো পারলে পারবো না পারলে নাই আমি আঁকবো ব্যাডশিট আমি বিল্ডিং আঁকবো ওই আকাশ আঁকবো নদী আঁকবো খাল বিল নদী নালা যা আছে সব আঁকবো কিন্তু আমার চোখের সামনে থাকতে হবে আমি হলো ওরকম একটা পার্ট নিয়ে আঁকবো কিন্তু যেমাত্র টিচার বলবেন যে আঁকো ব্যাস তখন আমি আর নাই আমি নাই জাস্ট তুই টিচার বলতেন আঁকো আমিও আঁকতাম না উনিও আমাকে বকা দিতেন আমিও শুনতাম কানে ধরে দাঁড়া থাকতাম ক্লাস থেকে বের করেছে মানে আমি এমন কোনো ইয়ে নাই যেটা নাকি আমি খাইনি একমাত্র মায়ের খাইনি জীবনে জীবনে মার খাইনি আমি টিচারের কাছ থেকে জীবনেও না বাসায় মানুষের কাছ থেকে তো খাই কখনো কখনো কারণ হলো আমার বড় মানে বড় হয়েছি যেহেতু আমি নানুর কাছে সো বকা খেয়েছি বকা অনেক খেয়েছি কিন্তু কখনো থাপ্পর মায়ের এই ব্যাপারগুলি আমি কখনোই খাইনি কখনোই না আর টিচারদের ব্যাপার যেটা ছিল ওনারা কখনোই মারতেন না ওনারা হলো কান ধরে দাঁড়া দাঁড়াচ্ছে কান ধরে উঠবস করো ছোট মানে আমাদের যারা জুনিয়র ক্লাসের সামনে গিয়ে কান ধরে উঠবস করো সারা স্কুল হলো সিঁড়ি সিঁড়ি দে ওঠো কান ধরে সব ক্লাস হলো তোমাদেরকে দেখবে তোমাদের তোমরা এরকম ওইগুলো করছি এগুলো অনেক হয়েছে অ্যান্ড আমি অনেক 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 শাস্তি পাইছি দুষ্টমের জন্য না কখনো দুষ্টমের জন্য কোনো শাস্তি পাইনি বিকজ আমাকে আসলে না মারার আরেকটাও রিজন ছিল আমি স্কুলের মধ্যে সব সবসময় হলো গুটি গুটিসুটি হয়ে বসে থাকার মতো একটা মানে বসে থাকতাম আমি কারোর সঙ্গে কথা বলতাম না কোনো কথা বলতাম চুপ এই যে চুপ তো চুপ ওই আমার আশেপাশে যারা আসতো তাদের সঙ্গে হাই হালো এটা আসলে আমার নেচার ছিল আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম আমি ছোটোবেলায় অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম আমি কোনো কিছু বলতাম না বলতে পারতাম না আমার ব্যাপারগুলো আমি কখনোই বলতে পারতাম না তো যাই হোক ওটার জন্য টিচার আমাকে কখনো মারতেন না হ্যাঁ যে আজ সাম আমি জানি বড় হয় ওই ব্যাপারটাই মাথার মধ্যে ঘুরতো যে আহারে থাক মেয়েটা তো বেচার একটা মেয়ে ওই বেচারি টাইপ টাইটেলটা আমার কপালের উপর লেখা ছিল বেচারি কথা বলতাম না চুপচাপ বসে থাকতাম হ্যাঁ বললে হ্যাঁ না বললে না মাথা নিচু করে ক্লাসে ঢুকো মাথা নিচু করে ক্লাস থেকে বের হও সো যেহেতু ওরকম ছিলাম জন্য কখনো মাঠটার খেতে হয়নি বাট শাস্তি অনেক পেয়েছি বিকজ আমি কখনো হোমওয়ার্ক করতাম না কখনো করতাম না এটা এটা আমার ওই যে বললাম আমাকে বলতে হোমওয়ার্ক করে আসতাম কেন আমাকে কেন বলবে হোমওয়ার্ক করে নিয়ে আসতাম আমি করবো না হোমওয়ার্ক এই একটা ব্যাপার ছিল আমি করবোই না ভাই মানে এতটুকু একটা হোমওয়ার্ক এটাও আমি করবো না আমার খুশি আমার এত খুশিটা তখন কোথেকে আসতাম এটা বুঝতাম না রে ভাই মানে এত খুশি কেন তা আমি হোমওয়ার্ক কখনো করতাম না ওটার জন্য টিচাররা তো পয়েন্ট আউট করেই রাখে যে এরা 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 কখনই হোমওয়ার্ক করে আসে না সুন্দর মতো লাগতো এবং আমার আমার কথা ছিল যে আমি ক্লাসের আগে হলো হোমওয়ার্কটা করতাম যে ক্লাসটা হ্যাঁ দোস্ত কালকে না হোমওয়ার্ক ছিল হ্যাঁ তো একটু দে না একটু হোমওয়ার্কটা করে ফেলি তো ওইরকম আর কি কোনো রকমে হোমওয়ার্কটা করতাম কিন্তু বাসায় গিয়ে যে হোমওয়ার্ক করার যে ব্যাপারটা ওটা আমি কখনো করতাম না এটা খুব বাজে একটা অভ্যাস ছিল আমার এবং ওটার জন্য আমি প্রত্যেকটা দিন শাস্তি পেতাম শাস্তি পেতাম এবং শাস্তি পেতামই এটা একটা ছিল বাধা ধরা স্পেশালি ইংলিশ ক্লাসের মধ্যে শাস্তি পেতাম ড্রয়িং ক্লাসের মধ্যে শাস্তি পেতাম ম্যাথ ক্লাসের মধ্যে আমি কেন উল্লেখ করতেছি আমি কখনোই হোমওয়ার্ক করতাম কোন সাবজেক্টে সো এটা উল্লেখ করার কিছু নাই সব ক্লাসেই শাস্তি পেতাম তো অনেক সময় টিচাররা দয়া করে আর শাস্তি দিত না আমাকে ওটা একটা ডিফারেন্ট ছিল যখন যার দয়া হতো তখন উনি শাস্তি না বাট কিছুদিন আগে আমার ইংলিশ টিচারের সঙ্গে আমার কথা হলো ওনাকে প্রায় বারো বছর বারো না তেরো তেরো বছর পর আমি ফোন করেছিলাম তেরো বছর পর ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে আমি ফার্স্টে ভেবেছিলাম উনি হয়তোবা আমাকে ভুলে গেছেন বাট আমি যখন ওনাকে বললাম যে ম্যাম আমার নামটাও বলে আমি বললাম যে ম্যাম চিনতে পারছেন লাইক শি ওয়াজ কি বলবো মানে আমার এত ভালো লাগছে ম্যাম মানে এতটা অ্যাপ্রিসিয়েট করলেন আমাকে সব কিছু নিয়ে এবং ম্যামের কথা শুনে যা মনে হলো যে হ্যাঁ হোমওয়ার্ক করতাম না দেখে হয়তো ওনারা রাগ করতেন সেটার জন্য রাগ করতেন কিন্তু কোথাও না কোথাও আমরা প্রত্যেকেই আসলে প্রত্যেক টিচারের প্রত্যেক টিচারের অ্যাকচুয়ালি আমরা খুব পছন্দের ছিলাম কলেজে আমাকে আমাদেরকে একটা আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের টিচাররা বলেছিলেন যে তোরা একটা ব্যাচ ছিলি যে ব্যাচকে আমরা কখনো ভুলবো না অ্যাকচুয়ালি আমরা কলেজে আমরা যখন ছিলাম আমরা এক একজন এক একটা ক্যারেক্টার মানে এক একটা নেচারের ছিলাম সো আমাদের আমরা অনেক ফাজলামেও করছি আবার অনেক ভালো কাজও করছি কলেজের মধ্যে বাট আমাদের ফাজলামোগুলো গার্জিয়ান পর্যন্ত আসতো না কারণ আমাদের ফাজলামোগুলো শুধুমাত্র একটা মানে চাইল্ডিশ টাইপের ফাজলামো ছিল ধরো আমাদের ক্লাস পছন্দ হতো না মানে ক্লাস এখন করব না আমরা ওয়াশরুমে গিয়ে বসে থাকতাম ওয়াশরুমে গিয়ে আমরা সাতজন আটজন জন আমরা একটা গ্রুপ বানায় ফেলছিলাম সো আমরা গিয়ে বসে থাকতাম তিনটা ক্লাস চলে গেছে কি করব না দোস্ত থাক না পরে ক্লাসও বাং করি ওই বাং করতে করতে ওয়াশরুমের মধ্যে গিয়ে বসে থাকতাম আমরা কি করতাম আমি এখন চিন্তা করি ওয়াশরুমে আমি আমরা এই তিন চার ঘন্টা কি করতাম আমি এটাই বুঝি না কি করতামটা কি এই তো বসে বসে আয়নার সামনে গিয়ে আমরা কথা বলছি দোষ এটা হলো লাইফ লাইফের কি বুঝি সরি লাইফ নিয়ে কত কথা এক একজনের কত কথা সো ওই ওই সব ব্যাপার ছিল এবং আমাদের কিছু মিস্টিরিয়াস কিছু ব্যাপার ছিল মানে মিস্টিরিয়াস ব্যাপার বলবো না আমাদের আমরা বিভিন্ন জিনিস চিন্তা করতাম যে আচ্ছা দোস্ত ওখানে কি আছে দোস্ত ওখানে কি আছে আমাদের কলেজের ছাদের মধ্যে কি আছে দোস্ত এই 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 রুমটা কেন বন্ধ করে রাখছে দোষ নিশ্চয়ই রুমের মধ্যে কোনো ভূত আছে হ্যাঁ আমরা নিজেরা নিজেরাই বানাতাম জিনিসপত্রগুলো নিজেরা নিজেরা বানাই নিজেরা নিজেরা চলে গল্প বানাতাম গল্প বানায় বানায় এটাকে আবার আমরা ক্লাসের মধ্যে আনতাম বা আরেকটা জিনিস করতাম সেটা হলো যাদেরকে আমাদের পছন্দ হতো না তাদের মানে তাদের ছবিটার আমাদের মানে আমাদের লাইব্রেরি কার্ড ছিল তো লাইব্রেরি কার্ড থেকে আমরা ছবিটা উঠায় ফেলতাম উঠাই ওয়ালের মধ্যে জাস্ট স্কচ টিপ দিয়ে আটকায় ক্রস দিয়ে রাখতাম হুম তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে বকা দেওয়া হতো এগুলোই করতাম তাছাড়া অন্য কোনো দুষ্টমি ফাজলামু কখনো করা হয়নি ওটার জন্য গার্জেন পর্যন্ত কখনোই যেত না প্রিন্সিপাল স্যার পর্যন্ত যাই হোক এখন আমার কথা অনেক বললাম আমি আমার ঘটনা বলতে মানে বলার শেষ নাই আমাদের আমার ছোটবেলার কাহিনী অনেক 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 আছে অনেক স্মৃতি আছে তো এগুলি আসলে বলে শেষ করা যাবে না এখন দেখি যে তোমরা কারা কারা আমার সঙ্গে আছো আমাকে জুবায়ের লিখেছে ওকে আমি ট্রাই করবি গানটি প্লে করার জন্য একটা গানের জন্য অ্যাকচুয়ালি তুমি রিকোয়েস্ট করেছো রাকিব আমাকে লিখেছে তামিম আমাকে লিখেছে অবশ্যই আমি ট্রাই করবো তামিম অ্যান্ড স্বাধীন আমাকে লিখেছে আপু আমি তোমার নিউ ফ্রেন্ডস সো আমাকে ওয়েলকাম করো একদমই আমি তোমাকে ওয়েলকাম করেই ফেললাম ওয়েলকাম টু মাই শো স্বাধীন অ্যান্ড এম ডি সোহেল আহমেদ রাজু আমাকে লিখেছে উত্তরা থেকে হাই ফাইভ আমি উত্তরে থাকি বলে দিলাম

আচ্ছা আম সরি এতগুলো মেসেজ কুই আমি পড়ি নাই মিম আম সো সরি আইম এক্সট্রিমলি সরি আমি এত মানে এতদিন পর্যন্ত চোখে পড়ে নাই তোমার কোনো মেসেজ এখন আমি বুঝতেছি কেন তোমরা আমাকে বোকা দাও এখন বুঝতেছি আমি আম সো সরি আচ্ছা এখন থেকে একদমই এই ব্যাপারটা হবে না আমি অবশ্যই ট্রাই করবো অ্যান্ড আমাকে হলো কুতুব লিখেছেন যা পড়শি আপি আর যেহেতু মুছে দিলেন কুতুবের অন্ধকার থাকলে পড়শি আপি সি এফ এম মানে এই নাইনটি ফোর পয়েন্ট এইট এফএম তে চায় না কুতুব কিছুই আর আহা আহা হা ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আইডিন আমাকে লিখেছেন আবদুল্লাপুর থেকে আমি ওর নিউ ফ্রেন্ড অ্যান্ড তোমার ভয়েস ইস অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ আইরিন আর আমি স্বামী আমাকে লিখেছে ঢাকা বাসাবো থেকে আচ্ছা তো তোমার নামের মেয়েকে বিয়ে করলে কি তোমার মতো মিষ্টি হবে আমি একদমই মিষ্টি নই আমি একদম মিষ্টি নই মানে অনেকে আমাকে বলে যে আপু তুমি সারাক্ষণ হাসো তুমি কত সুইট তুমি কখনও তোমার মন খারাপ হয় না তুমি কখনো রাগ করো না আমি প্রচন্ড রাগি একজন মানুষ আমি যেরকম হলো খুব হাসাহাসি করি ঠিক আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি অনেক 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 বেশি রাখি একজন পার্সন সেটা হলো শুধুমাত্র জানে আমার কাছের যে মানুষগুলো তারা জানে আমি কি পর্যন্ত রাখি আর আমার বাড়ির মানুষ তো ডেফিনেটলি জানে আমার ফ্রেন্ডরা হলো জানে দ্যাটস এট আর বাইরে কখন আমার রাগ প্রকাশ করা হয় না কারণ রাগ আমি সব সময় সব জায়গায় প্রকাশ করিও না জিনিসটাকে হজম করে নিই হজম করে বাসায় এসেটার ঝাল ছাড়ি সো ওটার জন্য আর এটার জন্য বলছি একদমই না আমি মিষ্টি না সো মিষ্টি মেয়ে সঙ্গে তোমার বিয়ে হোক আমি এটাই দোয়া করি তোমার জন্য স্বামীম আর এম এম নাঈম আমাকে লিখেছে ও আমার গোলমুলে বাচ্চা পো অয়েল এলে থ্যাংক ইউ অল টাইম মন খারাপ থাকে আমার কি করতে পারি তোমার মন খারাপের থাকে জানতে হবে কারণটা জানলে তারপরে মন খারাপটা কি করতে পারো মন খারাপটাকে ইয়ে করার জন্য মানে মন খারাপ কখনো এটা আমি বলবো না যে একদমই এটা শেষ হয়ে যাবে জীবন মন খারাপ হবে না বা ওই টপিক নিয়ে কখনো মন খারাপ হবে না মন খারাপ থাকবে বাট ওটাতে তুমি ইউজ হয়ে যেতে পারবা হুম আমরা কখন এইটা যদি তুমি ট্রাই করো যে আমার মন খারাপ যে টপিকটা নিয়ে হচ্ছে এইটা যেন কখনই না হয় এটা ভুল এটা ভুল একটা ব্যাপার থাকবে এটা কখনই হবার না মন খারাপ খারাপ লাগা বা কষ্টগুলো কষ্টগুলো কখনো ভোলা যায় না কষ্টগুলো কখনো মোছা যায় না হ্যাঁ এটা যেটা করতে হয় এটা হলো ইউজ টু করে নিতে হয় সময়ের সাথে জীবনের সাথে চলার পথে অনেক ধরনের কষ্ট আসবে কিন্তু ওই কষ্টগুলোকে তুমি যত তাড়াতাড়ি ইউজ টু করে ফেলতে পারবা তাও তো তোমার জন্য বেটার সো আমি তোমাকে তখনই একটা সলিউশন হয়তো বা দিলেও দিতে পারবো যখন না আমি এটা জানতে পারবো যে তোমার মন খারাপের কারণটা কি আর হাম তো দিল হাম তো হারে এই গানটার জন্য তুমি রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য আর যদি না পারি তাহলে আমার পছন্দ একটি গান আমি তোমার জন্য প্লে করে দেবো আই উলি হোপ তোমার সবার মানে তোমার কাছে ভালো লাগবে এবং সবার কাছে ভালো লাগবে আর জিহাদ আমাকে লিখেছে লাভ ইউ ফ্রম এটা বেস্ট এটা বেস্ট আমি চিন্তা করছি এটা কি নাম এটা কোন জায়গায় এরকম কোনো জায়গায় পরে বুঝে ও আচ্ছা বুঝছি আমি অ্যাকচুয়ালি আমি আমার বাসাটাকে অনেক মিস করছি এখন আমি জাস্ট ওয়েট করছি আমি কখন আমার শোটা শেষ হবে কখন আমি বাসায় যাব কখন আমি রুমের ভিতরে ঢুকবো অ্যান্ড কখন আমি কম্বল টম্বল মুড়ি দিয়ে ভয় করে বসে থাকবো আমার ঠান্ডা আমি নিতেই পারি না আমার ঠান্ডা হলো সব থেকে অপছন্দের মানে সব থেকে অপছন্দের সব থেকে অপছন্দের হলো আমার এই উইন্টার সিজনটা বিকজ আমি ঠান্ডা নিতে পারি না ট্রাস্ট মি আমার উইন্টার ভালোই লাগে না বিকজ আমি ঠান্ডায় অনেক বেশি কাবু হয়ে যাই আমার মনে হয় ভাই চৈত্র মাস থাকুক সারাক্ষণ এরকম মাথার উপরে রোগটা থাকুক ওইটা বেটার ওইটা বেটার অ্যাটলিস্ট ওই সময় আমি দেখা যায় যে যদি আমার গরম লাগে ঠিক আছে ফ্যান একটু পরপর গিয়ে আমি সারান নিয়ে নিতেছি ইটস ডিফারেন্ট থিং হ্যাঁ ওটা আরামও লাগে ভালোও লাগে কারণ বিকেলবেলা চৈত্রের সময় আহা হা আই লাভ চৈত্র ম্যান মানে বৃষ্টির সময়টা তো ভীষণ ভীষণ ভালো লাগে এটা আসলে বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষ খুব কম আছে হ্যাঁ বৃষ্টি ভালো লাগে না কাজের সূত্রে যদি কেউ বলে যে না কাজে যেতে পারি না ওটা অন্য ব্যাপার হ্যাঁ ওটা হলো অন্য ব্যাপার কিন্তু এমনিতে বৃষ্টিটা কার পছন্দ হয় না কার ভালো লাগে না সবারই ভালো লাগে বৃষ্টিটা ইনফ্যাক্ট আমরা অনেক পছন্দ মানে আমার ভাল লাগে আমার ঝড় অনেক পছন্দ বৃষ্টির থেকে আমার সারাদিন বৃষ্টি পড়বে সেটা আমার কখনোই পছন্দ না ভাবে ভাল লাগে না কিন্তু আকাশটা একদম মেঘলা হবে তারপর হলো ঝড়ো বাতাসটার যে ব্যাপারটা মানে ঝড়ো হাওয়াটা বা একদম ঝড় হবে বা ওরকম বিদ্যুৎ চমকাবে ওই বৃষ্টির একটা স্মেল তখন পাওয়া যায় ওই বাতাসের মধ্যে হাই অন্য রকম ব্যাপার স্যাপার হ্যাঁ আমার ওটা খুবই পছন্দের খুবই পছন্দের কিন্তু উইন্টার এমন একটা সিজন যেটা আমি পছন্দ এখন পর্যন্ত করাতেই পারলাম না না উইন্টারের আমার পিঠা পছন্দ না আমি উইন্টারে ঠিক মতো চলাফেরা করতে পারি বিকজ যখনই আমি বিছানার থেকে নামি তখনই আমার কাছে মনে হয় আমি বরফ হয়ে গেলাম না আমি ঠিক মতো কথা বলতে পারি কারণ সারাক্ষণ শীতে কাঁপতে থাকি মানে এত আমি আমি জানি না আমার খুব প্রবলেম লাগে উইন্টারটা আমার খুবই প্রবলেম লাগে খাওয়া দাওয়া থেকে শুরু করে যে পিঠা পুলির উৎসব আমার পিঠা পছন্দই না আমি জানি না কেন আমার পিঠা একদমই পছন্দ না আমার মিষ্টি পছন্দই না আমার ভালোই লাগে না মিষ্টি মিষ্টি হ্যাঁ মাঝে মাঝে মিষ্টি ভাল লাগে এটা মুড়ের উপরে ডিপেন্ড করা বাট অ্যাভারেজ যদি বলি যে আমার পছন্দ না কি না আমার হলো ঝাল পছন্দ সবসময় আমার ঝাল পছন্দ আমার মিষ্টি খুব একটা পছন্দ না কখনোই ওটার জন্য এনিওয়েজ আর কারা কারা আছে আমি একটু দেখে নিচ্ছি আর হলো জানি ধরো তোমার সম্বল তার নাম কম্বল আই না আমি না কম্বল নিয়ে একটা আমার নানু আমাকে একটা কবিতা পড়েছিল তো আমি অবশ্যই এটা তোমাকে পরে বলবো আর তামিম আমাকে লিখেছে আর হলো সাদমান আমাকে লিখেছে মিরপুর থেকে রাকিব আমাকে লিখেছে আরও অনেকে আমার সঙ্গে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ যারা যা জয়েন করেছে এবং যারা যারা এখন পর্যন্ত আমাকে এস এম এসটা করো নাই তাদেরকে বলছি বেশি বেশি করে আমাকে এস এম এসটা করে ফেল তত 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 মানে আমি এস এম পড়ছি এখন হ্যাঁ সো ওটার জন্য বলছি আমাকে বেশি বেশি করে তুমি এস এম এসটা করে তাহলে আমাকে সাদমান লিখেছে আপু তোমার সঙ্গে দেখা করতে চাই ওই যে আমি অবশ্যই ইনশাআল্লাহ নেক্সট ইয়ার নেক্সট ইয়ারটা চলেই আসছে আর কয়েকটা দিন ইনশাআল্লাহ সো এর নেক্সট ইয়ারে আমরা প্ল্যান করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে বিকজ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা খবরও শুনতে পাচ্ছি যে এখন কিন্তু পরিস্থিতিটা একটু খারাপ হচ্ছে যেহেতু এখন উইন্টার তোমরা খুব ভালো করে জানো যে এই উইন্টারে যেটা হয় যে ঠান্ডা সর্দি কাশি তারপর গলা ব্যথা জ্বর এটা এমনিতেই হয় তার উপর হলো যে ভাইরাস ভাইরাসটা এখন ছড়াচ্ছে সেটা হলো আরও মানে একে তো নাচনে বুড়ি তার উপরে ঢোলের বাড়ি এখন পেয়েছে সো ওটার জন্য এখন আরেকটু বেশি ব্যাপারটা ভাইরাসের দিকে যাচ্ছে বাট হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ আমি যেটা বিলিভ করি যে প্রবলেম আসলে সলিউশন মানে আল্লাহ তালা এটা সলিউশনও দিয়ে দেয় সো ডো ওয়ারি ইনশাল্লাহ এভরিথিং উইল ফাইন সো ওটার জন্য আমি বলছি যে নেক্সট ইয়ারে আমরা একটা মিট এন্ড গ্রিটের একটা ব্যাপার করবো এবং একটা সেগমেন্ট অবশ্যই থাকবে তোমরা যারা যারা সামনাসামনি এসে আমার সঙ্গে দেখা করতে চাও বা আড্ডা দিতে চাও অবশ্যই সেটা হবে এভরি উইকে না হলেও মাসে দুটা সেগমেন্ট আমি ওরকমভাবে রাখার চেষ্টা করবো সো অবশ্যই সেটা হয়ে যাবে অ্যান্ড আরোহী আফরিন আমাকে লিখেছে মিসিউ কোস কিউট হাউস উইট গুড নাইট গো এটা কে আনিকা না আনিকা আমি যাওয়ার আগ পর্যন্ত আমি যেতে পারবো না তোমার থাকো আর তপু রয় আমাকে লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর আম্মুর মিষ্টি আদরের ছেলে আহা রে আপু আপনি এত হাসেন কেন সবসময় হাসবা এটা খুবই ভালো শরীরের জন্য আবির খান আমাকে লিখেছে হলো হেই আপু কেমন আছো আমি তোমার শো শোনার জন্য ওয়ান উইক অপেক্ষা করে থাকি আর আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন তোমার ফার্স্ট গান শুনি আর তোমার কণ্ঠতার উপরে তারপরে বাকিটা ইতিহাস এখন কিসে পড়াবির আমি একটু তো বিকজ আমি যখন গানরা গানরাজে যাই মানে গানরা গানরাজে যখন আমি পার্টিসিপেট করেছিলাম তখন আমি ক্লাস সিক্সেই পড়তাম সো আনিকা আমাকে লিখে সাবধানে বাসায় যে তুমি কোথাও যাচ্ছ না নানিকা তুমি এখানেই থাকছো আমি যাওয়ার আগ পর্যন্ত কোথাও না অ্যান্ড আমাকে মামুন আমাকে লিখেছে তারপর হলো আরফান হোসেন আমাকে লিখেছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর আমি তোমার মোগাম্বু আরে আবু সাঈদ একদম মোগাম্বু কি খবর তোমার খুশ ভাল আর আবু সাঈদ আমাকে আরেকটা লিখেছে তারপর হলো আশরাফুল আমাকে লিখেছে হাই আপু ভালো আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা বলো আর কারা আছে আমার সঙ্গে আর অনেকে আমার সঙ্গে জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ যা জয়েন করেছো এবং যারা এখন পর্যন্ত জয়েন করেনি তাদেরকে বলছি যে কমেন্টে ঠিক আছে জয়েন করো কোনো সমস্যা নেই বাট আমাকে তোমরা টেক্সট করতে থাকো বিকজ আমি টেক্সটটা অনেক বেশি করে পড়ছি ফারহান আহমেদ ভি আমাকে আচ্ছা ওভি আমাকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি ও কোনো কিছু লিখে নাই ও একটার পর একটা স্টিকার দিয়ে যাচ্ছে উইচ ইজ রিয়েলি কিউট অ্যাজ আর আরও অনেকে আছে আমার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ যারা যারা হলো আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলেছ বাট এখন আমার কাছে আচ্ছা আমাকে সাহসী কবি লিখেছে পরশু সত্যি আপনার ভয়েসটা শুনে হৃদয়টা টাচ করে যাচ্ছে বক্সে শুনছি শুনে হাসি পাচ্ছে ওকে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আর আপু রংচা চা ভাল লাগে রং চা মানে হলো লাল চা আমি কখনো কোনো চাই খাই না আমার চা কখনোই পছন্দ না আমার অনেকে বলবো ও হেলথ কনসিয়াস গ্রিন টি খাও একদমই না আমি মোট হেলথ কনসিয়াস কিছু না আমি আমি সারাক্ষণ জাঙ্ক ফুড খেয়ে বেড়াই আমি বাসার মধ্যে ভাত একটু কমই খাই যদি আমার ভাত অনেক পছন্দ কিন্তু বাসার মধ্যে ভাতটা একটু কমই খাওয়া হয় আমি সারাক্ষণই এটা সেটা এটা সেটা এটা খেতে থাকি তো আমার মোমো অনেক পছন্দ লাইক ডাম্পলিংস ওটা হলো আমার ভীষণ পছন্দ তো যাই হোক যেটা বলছিলাম চা আমি কখনোই খাই না বাট আমি গ্রিন টিটা পছন্দ করি অনেকে আছে গ্রিন টি পছন্দ করে না আমার গ্রিন টি অনেক ভালো লাগে আমার কাছে মজা লাগে অ্যাকচুয়ালি গ্রিন টি কেন মজা লাগে সেটারও কারণ বলি আমি ছোটোবেলা থেকে আমার গলার জন্যই আমার নানু আমাকে কখনো চা খাওয়াতো না আমাকে যেটা খাওয়াতো সেটা হলো যে পানিটা বয়েল হওয়ার সময় একটু লং তারপর হলো একটু ইয়ে গোলমরিচ তারপর একটু হলো এলাচ একটু দারচিনি তারপর একটু তেজপাতা হ্যাঁ একটু আদা এই তারপর হলো একটু তুলসী পাতা এই সবগুলোকে একসাথে করে ওটা বয়ল করতো বয়ল করে তারপর হলো ওটা আমার খাওয়া কারণ আমার ঠান্ডার প্রবলেম ছিল তো ছোটবেলা থেকে ওটা খেয়ে আমি অভ্যস্ত এবং ওটার স্মেলটা আমার কাছে একটা সময় পরে না ভালো লাগা স্টার্ট হয়েছে একটা জিনিস আমি খেয়াল করেছি যে কোনো অপছন্দের ব্যাপারও কিন্তু তুমি যখন একটা জিনিসের মানে তুমি যখন একটার উপরে কি বলবো মানে চর্চার উপরে যখন তুমি থাকবা সেটা তোমার পছন্দ মধ্যে হয়ে তোমার পছন্দের ক্ষেত্রে আমি এটা দেখেছি আমি সেদিন চিন্তা করছিলাম যে এটা অ্যাকচুয়ালি ট্রু মানুষ বলে না যে গ্র্যাজুয়ালি আগালে জাস্ট গ্র্যাজুয়ালি আগাও দেখবে একটা সময় জিনিসটা তুমি কর মানে তোমার মধ্যে তুমি জিনিসটা অ্যাডপ্ট করে নিতে পারবা কেন বলে তখন এটা আমি বুঝতে পারছি কারণ আমি এখন আমাকে আমার প্রথমে এটা পছন্দ ছিল না এই যে এই এই যে পানীয়টা কখনই পছন্দ ছিল না কিন্তু পরে এটা খেতে 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 একটা সময় এখন এতই ভাল লাগে যে আমাকে যদি কেউ নর্মালি চা দেয় না আমি কখনই খাই না আমার হলো হয় ওইটা লাগে মানে ওটা লাগবে ওরকমভাবে চিনি টিনি ছাড়া সব কিছু ছাড়া একদম ভাবে করে খেতে হবে আর নয়তো গ্রিন টিটা খাই বিকেস হলো গ্রিন টির মধ্যে যে ফ্লেভারটা আছে গ্রিন টি মানে চা পাতার যে কাঁচা চা পাতার যে গন্ধটা গ্রিনটির মধ্যে ওই স্মেলটা আমাকে আমার খুব ভালো লাগে ওই স্মেলটার জন্য আমি খাই আর হলো যেহেতু কোনো মানে একটা একটু তেতো একটা ভাব থাকে মানে একদম হালকা তেতো ওটা ক্ষেত্রে আমি বলবো না তিতা একদমই না কিন্তু হালকা হ্যাঁ ওই জিনিসটা আমার কাছে ভাল লাগে কারণ আমি ওভাবে করে খেয়ে অভ্যস্ত ওই জিনিসগুলা খেয়ে আমি অভ্যস্ত তো এখন হলো ভালো জিনিস ভাল লাগে না হ্যাঁ মজার জিনিস ভাল লাগে না তো বেসিক্যালি এটাই হলো ব্যাপার তা আবু সাইদ আমাকে লিখেছে তুমি কি আমাকে ভুলে গেলে আমি একদমই তোমাকে ভুলি নাই আমি তোমাকে একদমই মনে রেখেছি আর হলো সাহসী কবি আমাকে লিখেছে আর মোস্ট ওয়েলকাম আর থ্যাংক ইউ আর হলো আচ্ছা উনি আমাকে ওয়েলকাম দিচ্ছে আমি আবার ওনাকে থ্যাংক ইউ দিচ্ছি উনি আবার আমাকে ওয়েলকাম করবে সো এইগুলোর একদমই কোনো দরকার নেই এখন আমরা যেটা করব সেটা হলো আমি এখন ঘড়ির থেকে তাকিয়ে যেটা দেখছি যে আমাকে এখন টাটা বাই বাই করতে হবে এবং হলো আমাকে এখন বাসায় যেতে হবে আর কিছু গান আমাকে প্লে করতে হবে সো এখন আমি আর কোনো কথাই বলবো না এখন শুধুমাত্র আমি গান প্লে করবো এবং তোমাদেরকে আমি যেটা বলছি যে তোমরা একদমই খুব ভালো থাকবে খুব সুন্দর থাকে খুবই সুস্থ থাকবে আর একদমই আমার জন্য দোয়া করবে যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি ইনশাল্লাহ আর তোমাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই সবাই খুব ভালো থাকবে এবং আমরা আসলেই এটা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করি যেন আমাদের এই বছরটা যতটুকুই খারাপ গিয়েছে সামনের বছরটা মানে আসছে বছরটা যেন আল্লাহ তালা আমাদের উপরে রহমত দান করেন একদমই যেন রহমতটা দান করেন আমাদের উপরে এবং আমরা যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে হ্যাপিলি যেন আমরা বছরটা পাই হ্যাঁ হ্যাপি একটা বছর যেন পাই তো আমাদের আমাদের বছরটা যেন খুব সুন্দর হয় এবং আরেকটা যে ব্যাপার এই বছরে অনেক 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 খারাপ কিছু হয়েছে অনেকের অনেক কিছু হয়েছে অনেক শুধুমাত্র আমরা খারাপ নিউজই পেয়েছি এই বছরটায় ভালো নিউজ খুব কম পেয়েছি অনেকে ডিপ্রেশনে চলে গেছে আমরা ভাইরাসের পরের কথাই বলছি যে অনেকে আসলে দেখা গেছে যে এটার জন্য এই লকডাউনের জন্য এই একটা বাসার মধ্যে বসে থেকে থেকে অনেকে আছে যে সিকনেসের ব্যাপারটা আছে ডিপ্রেশনের ব্যাপারটা আছে অনেকের লাইফে অনেক ধরনের ঘটনা ঘটেছে সো অলওয়েজ রিমেম্বার একটা কথা যেটা নাকি আমি অলওয়েজ হ্যাঁ কষ্টের জায়গায় কষ্ট ঠিক আছে ফাইন প্রবলেমের জায়গায় প্রবলেম ঠিক আছে ফাইন কিন্তু অলওয়েজ রিমেম্বার তালা যেটাই করেন সেটা হলো আমাদের ভালোর জন্যই করেন আমরা বা একটা সময় বুঝতে পারি না বাট সবসময় বুঝতে মানে একটা সময় পরে এটা বুঝতে পারবো আরেকটা যে ব্যাপার সেটা হলো ইউজ টু করে নেওয়ার একটা ব্যাপার আমরা বা এই বছরটাই শিখে নিয়েছি এবং এই বছরের যেই জরাজীর্ণগুলো আছে যে খারাপগুলো আছে সেগুলোকে মনে না রেখে আমরা সুন্দরভাবে নেক্সট এই যে এই আসছে বছরটাই আমরা পা রাখি ইনশাল্লাহ এটাই হলো আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের দোয়া থাকবে আর ইয়াস আমি আর কোনো কথা বাড়াবো না সবাই খুব ভালো থেকো খুব সুন্দর থেকো খুব সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ গুড নাইট